বৌমা, বৌমা, আপনি হঠাৎ এখানে কেন? আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে এসেছি বৌমা। আমার ভুলের শাস্তি আমার ছেলেকে দিও না। আমি আজ এমন একটা সত্যের সন্ধান পেয়েছি যা আমাকে আমার ছেলের কাছে দোষী করে দিয়েছে। আমি শুনেছি স্বামী স্ত্রী হয়েও তোমাদের দুজনের ভেতর কোনো সম্পর্ক নেই। ঠিকই শুনেছেন আপনি, আমরা দুজন একসাথে রয়েছি নিশ্চয়ই, কিন্তু আমার ছোঁবার অধিকার আমি তাকে দেইনি। আমি এই ভেবে তোমাদের বিয়েতে রাজি হয়েছিলাম যে বিয়ের পর আমার ছেলে তোমার সঙ্গে সুখে থাকবে। যেদিন তুমি হাত কেটে রক্ত বইয়েছিলে আমি ভেবেছিলাম তুমি তাকে ভীষণ ভালোবাসো, কিন্তু আজ সে রক্তাক্ত হয়ে পড়ে আছে। রক্ত? ছেলের গায়ে ছোট্ট ঘা কয়েকটা দেখে এরকম ছটফট করছেন পার্বতী দেবী? আমার হৃদয়ের ভেতরে যে ঘা হয়েছে দেখেছেন আপনি? বহু গভীর সে ঘা, তারই প্রতিশোধ নেবার জন্য আমি তাকে বিয়ে করেছি। তার গর্বকে চূর্ণ করে দেওয়ার জন্য আমি তাকে বিয়ে করেছি। তাকে বরবাদ করবার জন্য আমি তাকে বিয়ে করেছি। না বৌমা, এমন কথা বলো না। আমি খুব গরিব, রাজু ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই। তুমি তাকে ক্ষমা করে দাও বৌমা, তাকে ক্ষমা করে দাও। তাহলে তাকে বলে দিন সেই কোম্পানির সামান্য শ্রমিকদের ছেড়ে দিক, আমি আমার বাংলা গাড়ি সম্পত্তি সব তাকে দিয়ে দেব। এসবের বদলে তাকে আমার ইশারায় চলতে হবে, না হলে ফ্যাক্টরিতে আগুন লাগানোর অপরাধে তাকে জেলে পাঠাবো। না বৌমা, মাকে তার ছেলে থেকে আলাদা করে দিও না। আমি তোমার কাছে দয়া ভিক্ষা চাইছি, তাকে জেলে পাঠিও না। সে জেলে যাবে, আর জেলে যাবার পরেও আমি তাকে শান্তিতে বাঁচতে দেব না। জেলের ভেতরে যে মুহূর্তে তার হাত পা ভেঙে অকন মনে করে দেবে, সেই সময় সে জানবে কার সঙ্গে সে টক্কর দিয়েছিল। আর যেদিন পুলিশ তাকে মেরে মেরে আধমরা করে দেবে সেদিনই আমার আত্মা শান্তি পাবে। এমন কথা বলো না বৌমা, অন্তত আজকের দিন এমন কথা বলো না। আজ শিব চতুর্দশী পূজা, যেদিন সব স্ত্রীরা নিজের স্বামীর দীর্ঘজীবনের জন্য ব্রত করে। সাবিত্রীও নিজে তপস্যা করে স্বামীকে জমের কাছ থেকে ফিরিয়ে এনেছিল। আর আজকের মতো দিনে তুমি তোমার স্বামীর অমঙ্গল চিন্তা করছো? আমি সেই স্ত্রীদের মতো মূর্খ নই যে স্বামীর আয়ু বাড়ানোর জন্য ব্রত করব। আর তাছাড়া আমি যখন আপনার ছেলেকে নিজের স্বামী বলে মানি না, তখন আমার থেকে প্রতিপক্ষে আশা করেন কি করে? না বৌমা, স্বামীর ঘর খেলা ঘর নয়। বিয়ের আসরে যখন কোনো পুরুষ স্ত্রীর মাথায় সিঁদুর পরিয়ে দেয় তখনই তারা একই বাঁধনে বাঁধা হয়ে যায়। হতে পারে, তবে আমার কাছে সেই সিঁদুর একটা খেলা। সেই খেলা আমি খেলেছি আপনার ছেলেকে বরবাদ করবার জন্য, তার গর্ব অহংকারকে গুঁড়ো করে আমার পায়ের তলায় তার মাথা নোয়ানোর জন্য। মা, 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 তুমি সবেতে নাম্বার ওয়ান হতে পারো, কিন্তু স্ত্রী হিসেবে তুমি একটা জিরো। ইউ আর এ বিগ জিরো। নারী জাতির নামে তুমি একটা কলঙ্ক। আমি তোমার বাড়ি, গাড়ি, ধন সম্পত্তির উপর লাথি মারি। আমার মায়ের পায়ের ধুলোর কাছে তার কোনো দাম নেই। আমার মা হচ্ছে আমার কাছে দেবী। তুমি তাকে অপমান করেছো, তার মনে আঘাত দিয়েছো। তুমি আজ থেকে আমার কেউ নও। আজ থেকে আমি তোমার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিলাম। আমি সবসময় ভাবতাম তোর মতো একটা মেয়ের আমি মা হইনি কেন। আজ কিন্তু ভগবানকে ধন্যবাদ দিচ্ছি যে তোর মতো একটা মেয়ে তিনি আমার কোলে দেননি। পিসি, ড্যাডি শুনলে? শুনলে ড্যাডি পিসিকে বলল? শান্তি সেই কথাই বলল যেটা আমি অনেকদিন বলতে চেয়েও পারিনি। ড্যাডি, তুমিও, তোমরা দুজনে মিলে ওই নেমখারামকে সাপোর্ট করছো যে আমারই অন্যকে। বর্ষা, তুই এত বড় কথা বলতে পারলি! এটা কিন্তু তোর ভুল ধারণা। রাজু এ ঘরের থেকেও তোর কিছুই খাচ্ছিল না, বরং তোকে সে খাইয়েছিল। হতে পারিস তুই একটা বিরাট বড় লোকের মেয়ে, হতে পারিস তুই একটা এক নম্বর ফ্যাক্টরির মালকিন, কিন্তু তুই ভুলে যাচ্ছিস যে তুই একজনের স্ত্রী, একজনের বউ। সেই পরিচয় ছাড়া তোর অস্তিত্ব কিছুই নেই। তুই কি করে বুঝবি সিঁদুরের মূল্য? তুই কি করে জানবি এক ফোঁটা সিঁদুরের পবিত্রতা? তোর কাছে তো সিঁদুরটা একটা খেলা। আরে, সব নারীর জীবনের স্বপ্ন হলো হাতের শাখা, মাথায় সিঁদুর নিয়ে সদভাবে সে তার জীবন কাটুক। সেটুকু তুই জেনে শুনে হাতছাড়া করিস না বর্ষা।
না হলে পরে ভবিষ্যতে তোকে পস্তাতে হবেই হবে। পিসি, শান্তি ঠিকই বলেছে, জন্মের পর থেকে তুই মাতৃহারা বলে আমি আজ অবধি তোকে মায়ের মতো মায়ের স্নেহই দিয়ে এসেছিলাম। পাপ হয়ে কখনো শাসন করিনি, তাই গর্ব অহংকারে অন্ধ হয়ে তুই তো নিজের সংসারটাকে নষ্ট করতে বসেছিস। আরে এত গর্ব কিসের জন্য? এই ধন সম্পত্তি পেয়ে? এই ধন সম্পত্তি তোর নয়, আমার। এই বাড়ির জন্যে? এই বাড়িও তোর নয়, আমার। মানে রামনারায়ণ চট্টরায়ের, বর্ষা দাসের নয়। তোর মনে রাখা উচিত বর্ষা, মেয়েরা বিয়ে হয়ে স্বামীর ঘরে চলে যাওয়ার পরে বাপের বাড়ির উপর তার কোনো অধিকার থাকে না। প্রত্যেক হিন্দু নারীর কাছে একটা কথাই সত্য, বাপের বাড়ি থেকে ওঠে পালকি আর শ্বশুর বাড়ি থেকে ওঠে খাটিয়া। তোর শ্বশুর বাড়ি তোর কাছে স্বর্গ বর্ষা, আর সেই স্বর্গটাকে নিজের হাতে নরক করে দিয়ে ভেবেছি সুখে থাকবি? দাদি, ভেবেছিলাম বিয়ের পর তুই বদলে যাবি, রাজুর মতো একজন সরল লোকের হাত ধরে তুই শান্তিতে ঘর সংসার করবি, কিন্তু তুই আমার সব স্বপ্নকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিলি। এখনো সময় আছে বর্ষা, যা, যে অসুস্থ শাশুড়িকে সেবা করার বদলে তুই কেবল অপমান করেছিস তার পা ধরে ক্ষমা চাইবি, যে স্বামীকে তুই কেবল যন্ত্রণা ছাড়া কিছুই দিসনি, যা, তার হাত ধরে ক্ষমা চাইবি, যে স্বর্গকে তুই নিজের হাতে নরক করে দিয়েছিস, যা, তাকে পুনরায় স্বর্গ করার চেষ্টা করবি, যা।